আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই গল্পটা আপনাদের ভালো লাগবে, আর এই গল্পটা যদি আপনার কারো পড়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও, আজকের গল্পের নাম ভালোবাসি প্রিয়তম। গল্পের লেখিকা সুলতানা সীমা। আশা করছি এই গল্পটা সবার অনেক অনেক ভালো লাগবে, তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে অবশ্যই পুরো গল্পটা দেখার পর কমেন্ট করবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমি প্রতিবারের মতো এবার বলতে ভুল করব না, সেটা হলো নতুন কোনো গল্পে যারা নিয়মিত কমেন্ট করেন না তারাও অবশ্যই কমেন্ট করবেন। প্রথম তিন চারটা পর্বে সবার মন্তব্য আশা করি, তাই একটু কষ্ট হলেও কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আমাকে বিয়ে করবেন? একজন অজানা একটা মেয়ের মুখে এমন কথা শুনে 440 ভোল্টের শক খায় দিহান। হা হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শ্যামলাবর্ণ গায়ের রং মেয়েটার গোলাপি সেলোয়ার কামিজ পরা, সাদা একটা অন্যার স্মৃতির অর্ধেক পর্যন্ত মাথা টেনে রেখেছে, একগুচ্ছ চুল বামগালের পাশ ছড়িয়ে পড়েছে। যতবার মেয়েটা কানে গুজে দিচ্ছে ততবারই জর্জর করে আবার মুখে এসে পড়ছে। মেয়েটার চোখ দুটো টানা টানা, চোখের পাপড়িগুলো খুবই ঘন, নেশা ধরে যাওয়ার মতো চাহনি, কাজল পরেনি তবুও চোখ দুটো অনেক সুন্দর লাগছে। শ্যামলা মেয়েদের চোখ সুন্দর হয় সেটা দিহান জানত, কিন্তু এতটা সুন্দর হয় এটা তার জানা ছিল না। সরু নাক, পাতলা ঠোঁট, লিপস্টিক ছাড়াই গোলাপি রঙের। মেয়েটি আবারও বলল, করবে না আমায় বিয়ে? মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল দিহান। তখনই মেয়েটার কথায় ধ্যান ভাঙে দিহানের, হতভম্ব হয়ে আবারও তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখের দিকে। সে বুঝতে পারছে না মেয়েটাকে কি বলবে, মাত্রই দেখা হলো মেয়েটার সাথে, এই তো একটু আগে তার গাড়ি খাদে পড়ে গিয়েছিল, মেয়েটা কষ্ট করে তাকে টেনে টনে উদ্ধার করেছে। একটু আগে যা ঘটেছে, দিহান গাড়ি নিয়ে বাসার দিকে যাচ্ছে, তার বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিল, ওরা জোর করে তাকে এক ডোব ড্রিঙ্ক গিলিয়ে দিচ্ছে। এখন তার কাছে সব কিছু ডাবল লাগছে, রাস্তার পাশের গাছগুলি মনে হচ্ছে সব রাস্তার মাঝখানে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিকট শব্দ করে তার গাড়িটা গাছের সাথে ধাক্কা খায়, তার সব নেশা উড়ে যায়, কিন্তু ততক্ষণে তার গাড়ি খাদে পড়ে যায়। দিহানের মাথা সিটের সাথে বাড়ি খেয়ে ফেটে ফিনকে দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কপালের পাশে অনেকটা কেটে গেছে। সেদিকে তার খেয়াল নেই, সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, গাড়ির সাথে সেও উল্টে আছে, গাড়ির দরজাটা খোলার কোনো উপায় নেই, গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। দিহানের মনে বাঁচার আশা নিভে গেল, মনে মনে কালেমা পড়তে লাগলো, জীবনের সব পাপ কাজগুলো মনে পড়তে লাগলো। মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই একটা মেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে, অনেক কষ্ট করে মেয়েটা তাকে টেনে গাড়ি থেকে বের করলো, দিহানকে গাড়ি থেকে বের করে দাঁড় করালো। মেয়েটার কাঁধে বর দিয়ে দাঁড়ালো দিহান, তাকে ধরে ধরে নিয়ে রাস্তার এসে দাঁড়ালো মেয়েটা। দিহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, আপনার কাছে আজীবন ঋণী থাকবো, আজ আপনি না থাকলে আমি মরেই যেতাম। মেয়েটি বলল, ধন্যবাদ লাগবে না, একটা সাহায্য করলেই চলবে। দিহান একটু অবাক হয়ে তাকালো, তার অবাক হওয়ার কারণ হলো মাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসা মানুষের কাছে কেউ সাহায্য চায় বলে তার জানা নাই। নিজেকে স্বাভাবিক করে দিহান বলল, আপনার কী সাহায্য লাগবে বলতে পারেন, আপনার জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগবে। মেয়েটি বলল, আমার একটা সাহায্য লাগবে, আপনি প্রমিস করেন আপনি আমায় সাহায্য করবেন এবং আপনি আমায় এ নিয়ে কোনো প্রশ্ন করবেন না। দিহান বলল, অবশ্যই প্রমিস, বলুন।
কি করতে পারি? মেয়েটি বলল, কিচ্ছু করতে হবে না, একটা জিনিস চাইব, তবে সেটা পরে চেয়ে নেব, আগে আসুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দিহান বলল, আরে না আমি ঠিক আছি। মেয়েটি বলল, আমি দেখতে পাচ্ছি, তা আসুন। দিহানকে নিয়ে মেয়েটা একটা ডাক্তারের কাছে যায়। মাথা ব্যান্ডেজ করে কিছু ওষুধপত্র নিয়ে রিক্সা করে একটা কাজী অফিসের সামনে এসে নামে। দিহান চারদিকে তাকিয়ে জায়গাটা দেখছিল। তখনই মেয়েটি বলে উঠল, আমাকে বিয়ে করবেন এখন? মেয়েটি বলল, কি হলো, কিছু বলছেন না জি? মেয়েটির কথায় আবারও ভাবাচ্ছে হয় দিহানের। দু কয়েক শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়, তবুও গলা ভিজে না, তার গলা শুকিয়ে চৌকির মতো হয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, আপনি তো কোনো একটা বিষয় নিয়ে খুব ডিপ্রেশনে ভুগছেন, তাই কি বলছেন নিজেই বুঝতে পারছেন না। মেয়েটি বলল, আমি সম্পূর্ণ ঠিক আছি, আর হ্যাঁ, আপনি আমাকে প্রমিস করেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। দিহান বলল, আপনি আমাকে চিনেন? মেয়েটি বলল, চিনার কথা নাকি, যতদূর জানি আজ প্রথম আপনাকে দেখেছি। দিহান বলল, তাহলে বিয়ের মতো সিরিয়াস একটা বিষয় নিয়ে এত বড় ডিসিশন নিচ্ছেন কী করে? মেয়েটি বলল, আপনি কিন্তু এটাও প্রমিস করেছেন আপনি আমাকে কোনো রকম প্রশ্ন করবেন না। দিহান বুঝতে পারছে না কি করবে, এভাবে মেয়েটা তাকে ফাঁসিয়ে দিবে বুঝতে পারেনি সে। রাগে নাক লাল হয়ে গেছে তার, রাগটা তার নিজের প্রতি হচ্ছে। এরকম একটা গাইয়াটে মেয়ের জালে সে ফেঁসে গেল? মেয়েটি বলল, কি হলো, চলেন কাজী অফিসে? দিহান রাগী লোকে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল, দেখুন আমি একটা মেয়ে, এখন যদি আমি লোক জড়ো করে বলি আপনি আমায় বিয়ে করবেন বলে এখানে এনে আমায় বিয়ে না করে ফেলে যাচ্ছেন, তাহলে কিন্তু পাবলিক আপনাকে জোর করে বিয়ে করিয়ে দেবে। এমন একটা বিনোদন কিন্তু পাবলিক হাতছাড়া করবে না, ভিডিও করে সাথে সাথে সেটাও ভাইরাল করে দেবে, এতে মানসম্মান লস, নিজের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক খারাপ, এর থেকে কি ভালো নয় আপনি ভদ্রভাবে আমায় বিয়ে করতে আসেন? অবশেষে দিহান বিয়ে করে নিল। দিহানের ইচ্ছে করছে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে দিতে, কী দরকার ছিল এভাবে মেয়েটিকে প্রমিস করার? তন্দ্রা যখন জানতে পারবে এসব তখন কি হবে আল্লাহই জানে। তন্দ্রা দিহানের গার্লফ্রেন্ড, গত 2 বছর ধরে তাদের রিলেশন চলছে। তন্দ্রার বাবা মার্ডারের আসামি ছিলেন, দিহানের বাবা একজন পুলিশ অফিসার, তাই কিছুতেই ওই পরিবারের সাথে এই পরিবারের সম্পর্ক মেনে নিতে রাজি নয় তার বাবা। অনেক কষ্ট অনেক জ্বর বাধা পেরিয়ে মাত্র 2 দিন আগে তাদের সম্পর্ক সবাই মেনে নিয়ে তাদের বিয়ের আলাপে বসেছে, আর আজ কি না সে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলল। কটকট শব্দ করে সিঁড়ি দিয়ে নেমে আসছে মেয়েটা, দিহানের কানে শব্দগুলো বিকটভাবে লাগছে, কপাল কোচকে তাকালো সে। ইচ্ছে করছে এই বিরক্তিকর মেয়েটাকে গলা টিপে খুন করতে। দিহানের মস্তিষ্ক শূন্য লাগছে, বাসায় উদ্বেগ কিভাবে গিয়ে, বাসার সবাই যখন দেখবে সে বিয়ে করে বউ নিয়ে বাসায় উঠেছে তখন যে কি হবে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে। মেয়েটার সামনে এসে দাঁড়ালো, দিহান বিরক্তি হয়ে কপাল কোচকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে দিহান একটা সিএনজি নিয়ে আসলো, এসে মেয়েটাকে জারি মেরে জারি সরে বলল, ওঠেন এসে গাড়িতে। মেয়েটা হাসি মুখে বলল, একটা ক্যাবিন নাম্বার দরকার ছিল পেয়ে গেছি, আর কিছু দরকার নেই, আপনি এবার আসতে পারেন। মেয়েটির কথা দিহান আবারও শকড হলো, মাত্র একটা ক্যাবিন নাম্বার জন্য তাকে এইভাবে বিয়ে করলো? একটা ক্যাবিন নাম্বার কি এমন প্রয়োজনীয় জিনিস? কোনোভাবে মেয়েটা তাকে ফাঁসাতে চাচ্ছে না তো? এমন তো নয় মেয়েটা তাদের বিরোধী দলের কেউ, অথবা তাদের কোনো শত্রু মেয়েটাকে পাঠিয়েছে? দিহানের মাথায় 1000 প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ে পড়ানোর সময় কী যেন মেয়েটার নাম বলছিল, অরিন, হ্যাঁ অরিন, অরিন নামটা আগে শুনছে বলে অত মনে হচ্ছে না। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের সূচনা এতটুকু ছিল, আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি এই গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু কমপ্লিটলি আমার কাছে আছে, সো এই গল্পের জন্য ওয়েট করে বসে থাকতে হবে না, আমি চেষ্টা করলে একাধিক পর্ব অবশ্যই অবশ্যই দিতে পারবো, সেটা আপনারা হয়তো বা ভালো জানেন। তো যাই হোক, পুরো গল্পটা আপনার, সরি পুরো গল্প কি মানে আজকের সূচনাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন।
আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তাদেরকে বলছি, নিয়মিত ভালোবাসার গল্প পড়তে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারুক স্টাডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।